পলিগন বা বহুভুজ কোন একটি বহুভুজের যদি আমরা টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে তার সূত্র হলো n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রিজ, যেখানে n হলো সেই বহুভুজটির বাহুর সংখ্যা। মনে করি আমরা পেন্টাগনের টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল নির্ণয় করতে চাই, তাহলে টোটাল নাম্বার অফ সাইডস হবে 5। তাহলে আমরা যদি সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা পাবো পেন্টাগনের সবগুলো কোণের সমষ্টি হলো 540 ডিগ্রিজ। এভাবে যে কোনো পলিগনের টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল আমরা নির্ণয় করতে পারবো, শুধু আমাদেরকে সে পলিগনটি কয়টি বাহু আছে তা জানতে হবে। রেগুলার পলিগন হলো যেই পলিগনের সবগুলো বাহু সমান, যেহেতু সবগুলো বাহু সমান তাই সবগুলো অ্যাঙ্গেলও সমান হবে। রেগুলার পলিগনের যে কোনো একটি অ্যাঙ্গেল নির্ণয়ের সূত্র হলো n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রিজ ডিভাইডেড বাই n। এখানে রেগুলার একটা পেন্টাগনের চিত্র দেওয়া আছে, এটা রেগুলার পেন্টাগন হবে কারণ সবগুলো বাহু সমান। তাহলে রেগুলার পেন্টাগনের একটি অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রিজ, তাহলে একটা রেগুলার পেন্টাগনের সবগুলো অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রিজ এবং সবগুলো অ্যাঙ্গেলের সমষ্টি হবে 540 ডিগ্রিজ। আবার একটা রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে একটি অ্যাঙ্গেলের মান হবে 120 ডিগ্রিজ, অর্থাৎ এরকম প্রত্যেকটি কোণ হবে 180 ডিগ্রিজ এবং সবগুলো কোণের সমষ্টি হবে 720 ডিগ্রিজ। একটি রেগুলার হেক্সাগনের লংগেস্ট ডায়াগোনাল বা বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য হবে 2a, অর্থাৎ রেগুলার হেক্সাগনে একটি বাহুর দৈর্ঘ্য যদি হয় a তাহলে লংগেস্ট ডায়াগোনাল হবে 2a। আর একটি রেগুলার হেক্সাগনের এরিয়া নির্ণয় সূত্র হলো 3√3 ইন্টু a² ডিভাইডেড বাই 2।